ধরে যে বহিরাগত বহিরাগত শোনার পর একজন যে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাটা কেমন বলতে পারছে? শুনতে পেয়েছেন কোনো বাংলা? মানে আমি তো এখন অব্দি কোনো বাংলা শুনতে পেলাম না। বাংলা ওকে শিখিয়ে দিচ্ছে, মহিষাসুর কথাটা উচ্চারণ করতে পারেনি। তারপর উনি ওনার ভাষায় যখন বলছেন, ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না। উনি নাকি বর্ধমানের লোককে বোঝাবেন বলছেন। এই সমস্ত পুজো আচ্ছা লোকজন মানে কোথায়? আমরা আজ গোড়া বর্ধমান জেলা জুড়ে রক্ষাকালীর পুজো হচ্ছে, খুব বড় বড় আয়োজন। পুরো গ্রামের লোক, মায়েরা সমস্ত থালা নিয়ে মায়ের কাছে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। আমরাও জনসম্পর্ক করতে পেরেছি, গ্রামে গ্রামে যাচ্ছি। বর্ধমানের এক একটা গ্রাম কয়েক হাজার লোকের বসতি, এই গ্রামে 9টা বুথ আছে। এরকম যত আশেপাশে গ্রাম সব শত শত বছর পুরনো, ঐতিহ্যশালী প্রাচীন গ্রাম। এখানকার উৎসব পূজা পাঠ সবই পুরনো। তো আজকে পুরো জেলা জুড়ে এরকম পুজোর পরিবেশ, আমরাও বেরিয়েছি সব গ্রামে গ্রামে পুজো উপলক্ষে জনসম্পর্ক করতে। পুজো আচ্ছা তো হচ্ছে, কিন্তু এই যে এতদিন ধরে যে বহিরাগত বহিরাগত শোনার পর একজন যে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাটা কেমন বলতে পারছে? শুনতে পেয়েছেন কোনো বাংলা? মানে আমি তো এখন অব্দি কোনো বাংলা শুনতে পেলাম না। ওকে শিখিয়ে দিচ্ছে, মহিষাসুর কথাটা উচ্চারণ করতে পারেনি। তারপর উনি ওনার ভাষায় যখন বলছেন, ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না। উনি নাকি বর্ধমানের লোককে বোঝাবেন বলছেন। এখন মুশকিল হচ্ছে যে উনি বলেছেন আমি বাংলাটা শিখে নেবো, আমি জানি না ভোটের আগে শিখবেন কি পরে শিখবেন। কিন্তু এটা ঠিক যে ওনার সঙ্গে কথা বলতে গেলে টিএমসির লোকেদের আগে হিন্দিটা শিখতে হবে। কারণ হিন্দি, হিন্দি তো আপনি বলছেন হিন্দি শিখতে, আমি তো দেখি কি মাঝে মধ্যে মানে মুখ্যমন্ত্রী যেরকম হিন্দি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে ক্লাস করলে হবে না হিন্দিটা একটু? কীর্তি আজাদ যে ভাষা বলছেন, আমাদের এই যে মন্তেশ্বর, এই ভাতার, এই গ্রামের দিকের লোক, বিশেষ করে মায়েরা এক বিন্দু বোঝেন না উনি কেউ। তো আমি জানি না, যদি কোনোদিন না হোক, যদি নির্বাচিত হয়ে যান, উনি এখানকার লোকের সমস্যা উনি বুঝবেন কী করে? লোক বলবে কি, কোন ভাষায় বলবে? এটা এখানকার লোকের প্রশ্ন যে আমাদের কথা কি উনি বুঝতে পারবেন, আমাদের সমস্যা? তাহলে তখন কী হবে? কীর্তি আজাদ তো মানে পরে তার কথা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না, কিন্তু ঘটনাচক্রে যারা এমনিও নির্বাচিত হয়েছেন কোনো কোনো কেন্দ্র থেকে কখনো কখনো, তারা তো এলাকায় না কখনো এসেছে না কখনো দেখেছে। যেরকম এখন আমি রিসেন্ট টাইমে দেখছি, রোজই আমি শুনি রচনা ব্যানার্জি, তিনি কখনো তিনি বলেন যে গরুর রচনা গরু কি ভালো খায়, কখনো তিনি বলেন যে চারিদিকে নাকি ধোয়া, এত কলকারখানা দেখতে পাওয়া যায়। যারা নির্বাচিত হন তাদেরকেও কি এলাকায় দেখতে পাওয়া গেছে কখনো? গতবারে দু তিনজন স্টারকে দেওয়া হয়েছিল, বসিরহাট থেকে, যাদবপুর থেকে। তাদের রেকর্ড জানেন, তাদের কমেন্ট আপনারা শুনেছেন। তো কাউকে এবার টিকিট দেওয়া হয়নি। আবার নতুন করে ওখানে লোককে বুদ্ধ বানানোর জন্য অন্য রচনা না প্যারাগ্রাফ সব নিয়ে আসা হচ্ছে। আমি জানি না কী হবে, লোক কীভাবে নেবে, কতবার বুদ্ধ হবে। এর আগে আমরা দেখেছি মনমোহন সেন, সন্ধ্যা রায়কে দেওয়া হয়েছিল, মেদিনীপুর বাঁকুড়ার লোক বুদ্ধ হয়ে গেছে, আর তারা দেয় না বলে এখন নতুন জায়গায় নতুন করে এই চালাকিটা চলছে। যদি আপনার লক্ষ্মী ভাণ্ডারে এত জোর, যদি এত উন্নয়ন করেছেন, তাহলে এই ভালো ভালো মুখ নিয়ে এসে লোককে বেকুব বানানো হচ্ছে কেন? ঘরের গ্রামের লোককে রাজনৈতিক ব্যক্তিত্ব দিন না। আপনি জানেন যে টিএমসির কোনো নেতা ভোট পাবে না, হয় স্টার সিনেমা স্টার, আর না হলে বাংলার বাইরের লোক আনতে হবে যার সম্বন্ধে কেউ কিছু জানে না, তাকে ভোট দেবে। কারণ এদের সবার জানা হয়ে গেছে কে কী করেছে, কত টাকা কামিয়েছে। টিএমসির কোনো নেতা জিততে পারবে না, তাই প্রত্যেকবার নতুন মুখ নিয়ে এসে লোককে বোকা বানানো। না, নতুন মুখ আনলেও একটা কথা কিন্তু মুখ্যমন্ত্রী এবারও বলছেন, 42টা কেন্দ্রে তিনিই মুখ, তিনি 42 কেন্দ্রের মুখ। বিজেপির অনেক ফেস থাকতে পারে, তৃণমূলের একটাই ফেস। জানেন তো যে ফেসগুলো আছে সেগুলো পাতে দেওয়ার মতো নয়, সেখানে ওনার ফেসের কথা বলা হবে। বিধানসভায় তাই বলেছিলেন উনি যে 292 জায়গায় আমিই দাঁড়িয়ে আছি, এভাবে নিয়েছেন। কিন্তু তারপরে আজকে যে ঘটনা ঘটছে, সন্দেশখালি তো উনি দাঁড়িয়েছিলেন, তো সন্দেশখালি মহিলাদের জিজ্ঞেস করতে হবে যে ভোট দিয়েছিলেন ওনাদেরকে, এখন কেমন আছেন, ঝাড়ু নিয়ে কেন বেরিয়েছেন রাস্তায়? লোক গেলে জল দেয়, সন্দেশ দেয়, গুড় দেয়, বাতাসা দেয়, এ তো ঝাড়ু আর লাঠি নিয়ে বেরোচ্ছে নেতারা গেলে। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। তো মানুষকে আমি মহিলা, আমি তো সাদা শাড়ি পরি, এই বলে ভোট নেওয়া হবে, আর তারপরে মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে পিঠা বানাতে। ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছে কেন? সুগার আছে, সুগার হতে পারে বলে আর কি, মানে হয়নি এখনো। আমি ডাক্তার বললাম চিন্তা করুন না, আমি মিষ্টি কথা বলি না, আমার সুগার হবে না। ভোটের ময়দানে তো জমজমাট প্রচার। দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছি একাধিক, মানে কখনো মন্দির, কখনো জনসংযোগ, কখনো চায়ের আড্ডা, সব কিছুই চলছে। মানে এই ওভারঅল জনসংযোগ থেকে কোনটাকে বেশি ফোকাস করছেন নতুন কেন্দ্রে? যদি আলাদা করে দেখুন, এইসব জায়গায় প্রচার বা প্রমোশনের কোনো দরকার হয় না দিলীপ ঘোষের? কখনো না কখনো এসেছি,
চল্লিশ বছর ধরে আমি সামাজিক জীবনে আছি, সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠনে এসেছি। সেদিন একটি গ্রামে গেছিলাম, সেখানে আমাদের কর্মী সভা ছিল, ওখানে যারা কয়েকজনের দেখা হলো আমাকে বললেন, দাদা আপনি পাশের গ্রামে এসে একদিন ছিলেন আরএসএস কাজের সময়, তো বহু গ্রামে গেছি, এখানে কেন গেছি, তখন হয়তো আমি নেতা ছিলাম না কেউ মনে রাখেনি, কিন্তু আমার এখানে দু একজন বন্ধু বেরোবে যারা আমাকে 30-40 বছর জানে, সেটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু যেহেতু ভোট চাইতে এসেছি সবার সঙ্গে দেখা করছি, কথা বলছি, বিশেষ করে মায়েরা মায়েদের সঙ্গে দেখা করছি, তারা তো আমাকে এতে দেখেছেন। সেদিন 80-82 বছরের মা একজন দাঁড়িয়ে আছেন রৌদ্রে, আমি নমস্কার করলাম, তো উনি বলছেন যে তুমি হারো বা জিতো যাই হোক তোমাকে এবার দেখবো বলে দাঁড়িয়ে আছি। তো আমার মাথায় হাত দিয়ে মুখে উনি আমাকে আশীর্বাদ করলেন। 80-82 বছর মা, আমার মায়ের মতো বয়স, তো এই যে মায়েদের মধ্যে একটা আগ্রহ। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির স্টার ক্যাম্পেনার, মানে স্টার ফেস, আর আর কোনো বোধহয় অভিনেতা অভিনেত্রীর দরকার পড়ে না, মানে এখন এখন সেটা কি নিজেকে নিজে বিশ্বাস হচ্ছে যে যখন মানুষ শুধু সেলফি তোলার জন্য দাঁড়িয়ে থাকছে? হ্যাঁ, সেলফি যে কোনো কেন্দ্রে আজকাল একটা সংক্রামক রোগের মধ্যে পড়ে, আমি সেটা অনুভব করি। কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়েতে গেলে যতক্ষণ থাকি লোকে ফটোই তুললে, খাওয়া হয় না, কথা বলা হয় না কারোর সঙ্গে, মানুষ খুশি হয় ফটো তুলতে, আর তো কিছু দেওয়ার নেই, আমি পয়সা চাইবেন না, ফটো নিয়ে নিন, লোকে নেয় তাতে খুশি থাকে, আর তো দেওয়ার কিছু নেই। কোন কোন ইস্যুগুলো যেগুলো এখানে এর আগে পেন্ডিং রয়ে গেছে যেগুলো নিয়ে? ইস্যু নাই, ডেভেলপমেন্টের জন্য হাজার ইস্যু আছে, অনেক কাজ বাকি আছে রে। বর্ধমান যেমন কৃষি এলাকা, এখানে রাইস মিল আছে, সেগুলো অবস্থা খারাপ। দুর্গাপুর ওদিকে গেলে গলসির পর থেকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সেখানে হাজার সমস্যা আছে, সমস্যা সমাধানের চেষ্টা কেউ করেনি, সমস্যা বাড়িয়ে গেছে সবাই। এই গত প্রায় 50 বছরের কাছাকাছি সিপিএম আমল থেকে টিএমসি আমলে, এই যে প্রায় 40-45 বছর হয়ে গেল, এই সময়ের কোনো সমস্যা সমাধানের চেষ্টা হয়নি, কারখানা খোলা বলুন বা অন্যান্য কারখানা নিয়ে আসার জন্য। আর এর জন্য বাংলার ইমেজ এমন হয়ে গেছে, লোকে পশ্চিমবাংলার কথা শুনলে ঘাবড়ায়, আরে বাপরে এখন নয়, এখান থেকে লোকে ব্যবসা গুটিয়ে পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। অনেক বড় বড় শিল্পপতি আছেন, তাদের কাছে মূলধন আছে, এখানে শিল্পের অনুকূল পরিবেশ আছে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা জমি আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন নেই, আইন কানুন নেই, সুরক্ষা নেই, তাই কেউ এখানে আসতে চাইছে না। এই সরকার যতদিন থাকবে আমার মনে হয় সম্ভাবনা নয়। এবং অথচ যদিও সরকার বলছে সব করেছে, আমি জাস্ট এই আপনার কাছে আসার আগে বাঁকুড়া থেকে আসছিলাম, আমি দেখলাম যখন একটা বড় হসপিটাল হয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার, মানে হয়েছে কেন্দ্রীয় টাকায়, কিন্তু সেখানে ওটির পর ওটি বন্ধ, ডাক্তার নেই, ডাক্তার কিছুই নাই। আপনি প্রত্যেক জেলায় দ্রুত নগরের সুপার স্পেশালিস্ট হসপিটাল পাবেন, বিল্ডিং আছে, বিল্ডিং আছে, এখানে তার শরীর ভালো হয়ে যাবে না, এটা তাহলে তো ওকে মন্দিরে যাবে, হসপিটালে কেন যাবে, ঠাকুরের কাছে ওখানে গিয়ে প্রার্থনা করবে। তো এরকমই 52-54টা সবজি মন্ডি তৈরি হয়েছে, 252টা প্রায় ব্লকে ব্লকে, এই যে কিষাণ মন্ডি হয়েছে সেখানে ওই সবুজ সাথী সাইকেল দেখা আছে, টিএমসির মিটিং হয় সন্ধ্যাবেলা, বসে জল টল খায় সবাই, খুব বেশি হলে বাজার বসে, কোনো কাজ না। এর জন্য 100-100 কোটি টাকা ইনভেস্ট করে দেওয়া হচ্ছে, যেগুলো ডেভেলপমেন্টের টাকা নষ্ট হয়েছে। লোককে দেখানো হয়েছে বিল্ডিং তৈরি করে দিলাম, ইউনিভার্সিটির 12টা ইউনিভার্সিটি বিল পাস করা হয়েছে বিধানসভায়, আমি ছিলাম তখন, কটা বিল্ডিং তৈরি হয়েছে, কটাতে লেখাপড়া শুরু হয়েছে, অফিসই নেই, কোথায় নবান্নতে একটা রুম দেওয়া হয়েছে, তিনি ভিসি হয়ে ওখানে বসে আছেন, একটা ইঁট গাঁথা হয়নি। এই ধোকাবাজির রাজনীতি করতে করতে আজকে দেখা গেলো কিছুই নাই আর, সরকারি টাকা লুট হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্টের প্রশ্ন নেই, আজকে অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পার্টি বলুন, কোনোটাই কন্ট্রোল নেই। কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি না হলেও অযোধ্যার সঙ্গে কম্পিটিশন করে দিদিমণি বলেছেন যে এখানেও প্রচুর মন্দির করা হবে, পুরীতেও মন্দির করা হবে, আরও কিছু অনেক কিছু মন্দির টন্দির করা হবে, সেইগুলোর কিন্তু করেছেন শুনলাম, একটা দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, ভালো কথা, কিন্তু অযোধ্যার মন্দিরকে যদি অনুকরণ করছেন, তো যেদিন অযোধ্যায় মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো সেদিন তার বিরুদ্ধে মিছিল কেন বার করলেন? লোকে তো অবাক হয়ে যাচ্ছে ব্যাপারটা, আপনি বললেন রাম আমরাও চাই হোক, কিন্তু রাম মন্দিরের দিন আপনি রাম বিরোধী দিন মিছিল করছেন, তো এখানকার জনতা তো রাম মন্দিরের সঙ্গে আছে, আমরা ট্রেন চালিয়েছি, হাজার হাজার লোক দর্শন করতে গেছেন, গ্রামে গ্রামে সব মন্দিরে সেদিন পুজো হয়েছে, তো তার সঙ্গে থাকা উচিত ছিল, আপনি রামের বিরোধিতা করে আবার মন্দিরের কথা বললেন, দুটো একসঙ্গে চলে না। তিনজন সম্পর্কে একটুখানি জাস্ট দেখা হলে দিলীপ ঘোষ কি বলবেন ভীষণ জানতে ইচ্ছে করছে আজকে, একটা ভালো মুডেও আছেন, কুণাল ঘোষের সঙ্গে সামনাসামনি দেখা হলে কি বলবেন দিলীপ ঘোষ? প্রায় দেখা হয়, কি বলেন? সেদিন দেখা হলো, যেদিন ওনারা 10 জন গেছিলেন, হ্যাঁ আমি বললাম কজন গেছিলেন, হাসতে হাসতে বলছে 10 জন, মানে দিলীপ ঘোষের বিরুদ্ধে 10 জন লোক লাগে লড়ার জন্য, আরে এখানে ময়দানে আসতেন একা একা লড়াই হতো, আমার স্ট্যাটাস বাড়িয়ে দিচ্ছেন আপনারা রোজ রোজ, এটা আমি বলেছিলাম আগে, আর তারপরে উনি আমার বিরুদ্ধে বললেন, তো আমিও বলেছি, একটা ডিবেটে ছিলাম, তো দেখা সবার সঙ্গেই হয়, কথা সবার সঙ্গেই হয়, একসঙ্গে বসে চাও খাই, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু রাজনীতি করতে এসেছি তো
মানুষ দেখছে কে কি হয়ে রাজনীতি করছে। আচ্ছা মহুয়া মৈত্রর সঙ্গে দেখা হলে কি বলবেন? মহুয়া মৈত্রর সঙ্গে বিধানসভায় একসঙ্গেই ছিলাম, পাশেই বসতাম, আমি ওকে চকলেট দিতাম তখন লোকসভায়। হ্যাঁ, কিন্তু এখন ও চকলেট খায় না, ক্যাডবেরি খায়। আমাদের মতো সাধারণ বাড়িতে থাকে না, কয়েক কোটি টাকা খরচা করে দিল্লিতে যে বাংলো পেয়েছিল রিনোভেট হচ্ছে, ওখানকার আমাদের পার্টির এমপিরাও কিছুদিন কিছু গেছিল ওর বাড়িতে চা খেতে, আমাকে এসে বলছে দাদা জানতে হ্যাঁ কতনা পয়সা খরচা কিয়া হ্যায় করোড়ো রুপিয়া, আমি কেউ সরকারি বাংলো মে বলে হমনে পুছা কি ইহা কেউ খরচা কে আচ্ছা লাগতা হ্যায় ভালো লাগে খরচা করছে, কিন্তু আসছে কোথা থেকে কোটি কোটি টাকা এখন বোঝা মানে সরকারি বাংলোয় খরচ করছে ভালো লাগে বলে তাই ক্রিমি তো ছেড়ে দিতে হয় বোধ হয়, আগে 6 মাসের মধ্যে বাংলো ছাড়তে হলো, সবার কপালে সব সয় না। রচনা ব্যানার্জি নতুন ভোটের নাম নিয়েছেন, কি বলবেন দেখা হলে? কিছু বলার নেই, উনি যেসব কথাবার্তা বলছেন লোকে খুব মজা পাচ্ছে, কমেডি হচ্ছে ভালো, রাজনীতি তো কমেডি কম হয়, সিরিয়াস ম্যাটার থাকে, এরকম কমেডিয়ান পাঠিয়ে দিলে সবার মনোরঞ্জন করার দেন বেশ। জোরদার প্রচার চলছে, প্রচারের মাঝখানে একটুখানি সময় পাওয়া গেল একটু কথা বলার, রাদার গল্প করার।